আমাকে আমাদেরকে আজকে এইভাবে নির্যাতন করতেছে, জুলুম করতেছে, এইভাবে রিমান্ডের পর রিমান্ড দিচ্ছে। একজন মুসলমান ভাই, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আপনাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। এত বড় একজন আলেম, এত বড় বিশ্ববিখ্যাত ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম, দ্বীনের মধ্যে একজন আলেম, ওনাকে আপনি এইভাবে ওলামায়ে কেরামের হাতের মধ্যে হাত করা মানায় না। এতগুলো পুলিশ আপনারা চতুর্পাশে হাত করা না লাগালেও ওই আলেম উনি ওইখান থেকে ফালাবে, এটা আপনারা কখনো কোশ্চিন কালেও চিন্তা করিয়েন না। মানুষদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছেন, তিনি একজন আলেম, হাত করা যদি না ফরান তাহলে হাত করা না ফরালেও আপনাদের এতগুলো পুলিশকে ভেদ করে কিভাবে ফালিয়ে যায় আপনাদের জাতির বিবেকের কাছে আজকে প্রশ্ন। ওলামা একেরামদেরকে এইভাবে আদালতে উঠানোর সময়, নামানোর সময় হাত করা লাগানো লাগে না। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশের একজন আলেমও যদি আপনাদের পুলিশের হেফাজতে থাকে, একজন আলেম আপনাদের পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি কি বলবো, আমার কথা বলার ভাষা একেবারে নাই। আলেম হয়ে আলেমের অত্যাচার কিভাবে আমরা সহ্য করি? আজকে আমরা আলেমরা এক প্ল্যাটফর্মে যদি চলে আসি, আমরা সবাই যদি দাবি জানাই, বিভিন্ন বাজার মসজিদ আছে, এক একজন দালাল হিসেবে বসে আছে, কথা বলে না, মোটা অঙ্কের হাদিয়া আসে, কথা বলে না, চুপ, নিজের ফ্যাট, স্ত্রী, বউ, বাচ্চা নিয়ে তারা আজকে ব্যস্ত আছে। আমি আকিদার কথা বাদ দিলাম, আমলের কথা বাদ দিলাম, একজন মানুষ আমার মতো টুপি আছে, দাঁড়িয়ে আছে, এইভাবে অন্তত পক্ষে মানবতার খাতিরেও তো আপনি একটু বলতে পারেন, বা ঐক্যের কথাও তো বলতে পারেন, কিন্তু আপনাদের মুখ দিয়ে কোনো কথা বাইর হয় না। আফসুস, তীব্র নিন্দা জানাচ্ছি আপনাদেরকে, যারা আজকে বোবা শয়তানের মতো চুপ করে আছেন। যারা হক কথা থাকে, বিরত থাকে, বিচ্যুত থাকে, তারা হলো বোবা শয়তান। কোথার কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে বোবা শয়তানের কাতারে আপনাদেরকে দাঁড়াতে হবে। আইনউদ্দিন আল আজাদ একটা কথা বলেছিলেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, ফরজ যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, এটা আল্লাহকে ধোকা দেওয়া। আল্লাহর ঘর, আল্লাহর দেওয়া মসজিদ, মেহরাবের এই মিম্বারে বসে কোন মানুষের দালালি করা যায় না, মানুষের গোলামির কথা বলা যায় না, তেলবাজি করা যায় না, ওয়েল মালিশ করা যায় না, তেল মারা যায় না, শুধুমাত্র একমাত্র হক কথা বলতে হবে, আল্লাহর কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে। যার বিরুদ্ধে যায় যাক, বাবার বিরুদ্ধে যাক, মায়ের বিরুদ্ধে যাক, পৃথিবীর সব মানুষের বিরুদ্ধে যাক, এক আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাতে আপনার কথা না হয়, আপনার এই দর্শন হওয়া উচিত ছিল। কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ, উনি নাকি উস্কানিমূলক কথা বলেন বিভিন্ন জায়গায় গিয়ে। আজকে আপনারা বলেন তো দেখি, একটু দোয়া করবেন, মুফতি কাজী ইব্রাহিমের মতো এত বড় একজন আলেম, যেভাবে হলো মানুষের একটা বাক স্বাধীনতা আছে, মানুষের কথা বলার একটা স্বাধীনতা আছে, মানুষকে বাকরুদ্ধ করার জন্য যতজনের চেষ্টা করেছিল, মানুষের স্বাধীনতায় যতজন হস্তক্ষেপ করতে চেয়েছিল, বাংলাদেশ পূর্ব পাকিস্তানের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চেয়েছিল, পশ্চিম পাকিস্তান, তারা টিকতে পারছে কিনা, শোষণীয় হারে পরাজয় বরণ করেছে, মানুষের ব্যক্তি স্বাধীনতা, আল ইসলামু দীনুল হুররিয়া, ইসলামও স্বাধীনতা দিয়েছে, ইসলামও বলেছে যে ইজতাহাদাল হাকিমু ফাআসাবা ফালাহু আজরুন, যদি কোনো হাকেম, যদি কোনো বড় আলেম, তারা যদি কোনো ইজতিহাদ করে, কোনো মাসলা মাসালা উদ্ঘাটন করার জন্য, সৃষ্ট কোনো বিষয়ের সমস্যার সমাধান দেওয়ার জন্য কোনো কিছু যদি কোনো গবেষণা করে বের করতে চায়, তাহলে সে যদি ভুল করে তাহলে এক নেকি পাবে, যদি সঠিক করে তাহলে ডাবল নেকি পাবে। তাহলে ইসলামও কি দিয়েছে? মানুষের বাক স্বাধীনতা দিয়েছে, মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ না করার জন্য আন্তরিক দরখাস্ত রইল। দেশের উপরে এইভাবে গজব পড়েছে ঠিকই, এই মাজলুম মানুষদের বদদোয়া আবার যখন আল্লাহর কাছে পৌঁছে যাবে, সিরিয়ার ওই ছোট্ট শিশুর মতো, যে শিশুটা বলেছিল যে যেখানে বাপ মা সবাই অসহায়, রক্তাক্ত হাতে পায়ে রক্ত জর্জরিত, ওই শিশুটাও বলেছিল যে আমি আল্লাহর কাছে সব বলে দিব, সিরিয়ার ছোট শিশু বলছে না, বোমার আঘাতে ঠিক, এরপরে করোনা ভাইরাসটা লাগি গেছে,
ঠিক এইভাবে যদি জুলুম নির্যাতন অব্যাহত থাকে গজব আসলে একা আসবে না সকলের উপরে আসবে।